ওয়েলকাম টু বন। আজকের আমি বনে চলে এসেছি, জার্মানির আগের যে রাজধানী ছিল, যখন জার্মানি দুই ভাগে ভাগ ছিল, যেটা হলো পশ্চিম জার্মানি সেটার আসলে রাজধানী ছিল বন। আমার সাথে আমার ইউনিভার্সিটিতে পড়ে নির্ঝর নামে একটা ছেলে থাকবে, আমাদের ভাই বেরাদারি। তো আমি আর নির্ঝর মিলে আজকে আসলে বন এক্সপ্লোর করব। তো আমাদের ইচ্ছা আছে মোটামুটি অনেকটা জায়গা আসলে চেক করার, নির্ঝর এখনও এসে পৌঁছায় নাই। তো আমি অলরেডি বনে পৌঁছায় গেছি, ও হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছা যাবে। তো আমি আসলে নেমেই মনে হয়েছে যে বন মানে কোভিডের আগের যে সিচুয়েশন সেই সিচুয়েশনের মতো, আসলে সবাই খুব অনেক বেশি মানুষ এখানে আসলে চলাফেরা করতেছে, এবং আমরা যে ওল্ড সিটি যেটা সেটা মোটামুটি এখন থেকে দেখতে পাচ্ছি, এবং মোটামুটি মানে প্রচুর মানুষ সবাই রোমিং করতেছে, খাচ্ছে দাচ্ছে, এবং ওপেন যেই রেস্টুরেন্টগুলো মোটামুটি সেইগুলোও মোটামুটি ওপেন হয়ে গেছে, এবং মানে খুব বেশি মানুষ রাস্তায় আছে আর কি। আর যদিও আজকে ফ্রাইডে, অফিসের ডে, তারপরেও আসলে দেখলাম যে প্রচুর মানুষ রাস্তায়, এবং যেহেতু সামার এবং হেভি সানি একটা ডে, সো সবাই বাইরেই আসলে বাইরের ওয়েদারটাকে এনজয় করতেছে, শপিং করতেছে, তাদের কাজগুলো সেরে নিতেছে। তো আমি আসলে নির্ঝরের জন্য ওয়েট করব। নির্ঝর চলে আসলে পরে আমরা আসলে প্ল্যান করে কোন দিকে আগানো যায় সেটা আসলে আমি চেষ্টা করব যাওয়ার জন্য। বন স্টেশন থেকে বের হওয়ার পরেই মোটামুটি একটা ফ্লাওয়ার মার্কেট আছে, দেখেন কি সুন্দর করে ফুলগুলোকে সাজায় রাখছে, এবং এখানে অনেক ধরনের ফুল আছে, মোটামুটি দামি ফুলও আছে, কম দামি ফুলও আছে, ইচ্ছা করলে কেউ নিতে পারবে। যেমন এই ফুলটা হলো পার যে তোড়াটা, সেই তোড়াটা হলো 6 ইউরো। এরকম আরও কিছু ফুল আছে, একেবারে গোলাপ ফুল আছে 6-4 আরও আছে, এবং যদি সিঙ্গেল পিসও এখানে কেনা যায়। আপনারা যদি দেখেন মোটামুটি ওপেন যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলো ওপেন যে রেস্টুরেন্টগুলো সেটা মোটামুটি খুলে ফেলছে, এবং সবাই তাদের খাবার এনজয় করতেছে। তো বন স্টেশন থেকে বের হওয়ার পরেই আসলে এই চার্চটা আপনারা দেখতে পারবেন যদি কেউ বনে আসেন জার্মানির, এবং এই চার্চের এখানে সুন্দর একটা ফোয়ারা আছে। এইটাকে মোটামুটি বনের একবারে সেন্ট্রাল বলা চলে, এবং আপনারা ওপেন মার্কেট দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি খালি একটা জায়গা আছে, পিপলস আর এনজয়িং, এবং এটা সেন্ট্রাল আমি বলতেছি। এর পিছনে একটা কারণ হলো এখানে আসলে একটা প্রোটেস্টের জন্য মোটামুটি রেডি হচ্ছে সবাই, কারণ সবাই প্লে কার্ড টেকার্ড নিয়ে মোটামুটি দাঁড়ায় আছে। সো বলাই চলে যে এটা খুব ভাইটাল একটা পয়েন্ট, মানুষ তার শরীরের পিছনে প্লে কার্ড ঝুলায় রাখছে কেউ কেউ। এই যে যেমন দেখেন এখানে মোটামুটি সবাই আর কি, যেন এক ফ্যামিলি মনে হয় তারা প্লে কার্ড নিয়ে বসে আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আবার সবাই ইংলিশে প্লে কার্ডগুলো লিখছে, আসলে জার্মানিতে এটা দেখাটা খুব টাফ। এই যে এই লোকের বড় একটা মূর্তি আছে, এটা লুডভিক ফন আল্লাহ জানে এর পুরো নাম কি, আমি আসলে বুঝতেছি না যে এরা কিসের প্রোটেস্ট করতেছে, কিন্তু আমি যতটুকু বুঝতেছি যে এইখানে একটা ফ্যামিলি আছে, তার মোটামুটি বাচ্চা, এবং মোটামুটি এরা হয়তো মারা গেছে এবং কোনো একটা কারণে, তো তাদের জন্যই আসলে প্রোটেস্ট করা হচ্ছে এখানে মোমবাতি জ্বালিয়ে। নির্ঝর চলে আসছে, মোটামুটি নির্ঝরের সাথেই আসলে আজকে সারাদিন আসলে বনটা মোটামুটি আমরা কভার করব দুইজনে মিলে। ওই যে নির্ঝর চলে আসতেছে। নির্ঝর, ওয়েলকাম টু বন, কি অবস্থা, কেমন আছেন বলেন, হ্যালো বলেন। হ্যালো, আমরা আসলে এখন যাচ্ছি হলো নদীর পাড়ের দিকে। সো আমি আর নির্ঝর মোটামুটি আজকে সারাদিনই ফুল বনটারে চষে বেড়াবো। আমরা আসলে রোমিং করতে করতে মোটামুটি নদীর দিকে যাচ্ছিলাম, তারপর আসলে এখানে আসলে একটা ওপেন ফ্রুটস মার্কেট, তারপর হলো ভেজিটেবল মার্কেট আছে, সবাই মোটামুটি অনেক কেনাকাটা করতেছে। হ্যালো, মোটামুটি জার্মানরা এই ধরনের মার্কেটগুলোতে আসলে কেনাকাটা করতে খুব পছন্দ করে, এবং মোটামুটি অনেকে এখানে ছোট ছোট রেস্টুরেন্টগুলো ইমবেসগুলোতে বসে বসে খাচ্ছে। চলেন, কি দেখলেন, কার স্ট্যাচু, এটা
আপনি জানেন সেটা হলো যে আমি খেয়াল করছি যতগুলো সিটিতে গেছি এরকম মনে করেন ওপেন মার্কেটগুলোতে মানে যার মানে প্রচুর কিনে সুপার শপগুলোর থেকে একটু দাম বেশি ওপেন মার্কেট দেখে আজকে এখানে ঘুরতেছিলাম আচ্ছা আচ্ছা ওখানে এরকম দুটো ওপেন মার্কেট দেখলাম আচ্ছা বেশ ভিড় হ্যাঁ হ্যাঁ প্রচুর ভিড় এটা মনে করেন আমি অনেকগুলো সিটিতে গেছি তো প্রত্যেকটাতে যাই যদি ওপেন মার্কেট দেখি দেখি যেন প্রচুর ভিড় এবং কবলাঞ্জেও আমি দেখছি যদি মনে করেন ওপেন মার্কেট থাকে প্রচুর ভিড় হয় আমরা আসলে এখন মোটামুটি রাস্তা ক্রস করব রাস্তা ক্রস করে নদীর পাড়ে যাব এবং আমি যে সিটিতে থাকি সেই সিটির যে রাইন নদী সেই রাইন নদী আসলে বন্ধ ক্রস করে গেছে তো এখানে এসে আসলে আমরা দেখব যে রাইন নদীর কী অবস্থা এবং কেমন সৌন্দর্য তো খুব গরমও পড়ছে কত ডিগ্রি সেলসিয়াস হবে 25-26 এবং আমাদের আসলে গরম লাগতেছে না বেশি আমরা কিন্তু মনে করেন বাংলাদেশে এই ওয়েদারে ঠান্ডা লাগে কিন্তু এখানকার প্রদেশে প্রচুর গরম প্রচুর গরম লাগে মানে মনে হয় যেন একবারে শরীরে ঢুকতেছে ইয়েটা আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি রাইন নদীর পাড়টাতে আমরা ব্রিজ দিয়ে তো পার হব না মোটামুটি রাইন নদীর যে পারে সেই পারে যাব হাইটে যাওয়া যায় হার হয়তো এক দুই মিনিট লাগবে আর কি এই জিনিসটা কি সাইকেল এখান থেকে ক্রস করছে সেটা একটা কাউন্টডাউন রাখা আচ্ছা আচ্ছা দ্যাট মিন্স এই পর্যন্ত এই পাশ থেকে কত একটা সাইকেল গেল কাউন্টডাউন ক্লিয়ার হয়ে গেল 1971 টাকা 1971 জার্মানিতে আসলে এরকম স্ট্রিট সিঙ্গার অনেকে আছে যারা আসলে একটু জায়গা পাইলেই তারা মোটামুটি তাদের মতো করে গান টান গায় আমি আর নির্ঝর আসলে নদীটা ক্রস করতেছি ব্রিজ দিয়ে সাতরায় ক্রস করতেছি না তো ওই পারে যাব ওই পারে যেয়ে আসলে আমরা একটা চার্চের ভিতরে ঢোকার চেষ্টা করব যদি চার্চ ওপেন থাকে দুই সাইডেই আসলে সাইকেল লেন আছে এবং হলো মানুষের হাঁটার রাস্তা আছে তো এইখান থেকে যদি ইয়াটা দেখাই রাইন নদীটা দেখাই দেখেন কতটা সুন্দর অনেক স্রোত হ্যাঁ আমরা আসলে একটা চার্চের কাছাকাছি চলে আসছি তো আমরা এই চার্চের ভিতরটাতে ঢুকবো দেখা যাক আসতেছে ঢুকার চেষ্টা করব চার্চ খুলো মেইন যে চার্চটা সেটা আসলে বন্ধ ছোট চার্চ মানে ওদের ছোট গড অলরেডি অ্যাক্টিভ আছে কিন্তু বড় গড অ্যাক্টিভ নেই আঙ্কেল মনে হয় বড় ধরনের প্রার্থনা নামছে ঠিক আছে একটু পরে পরে সে আবার যে ধরতেছে কি যেন না 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 ওই যে মাতা মেরির হাত ধরতেছে যে সম্ভবত বড় একটা উইশ করতেছে এই আর কি যেন এক আন্টি তো দেখলাম যে মোটামুটি খুব অল্প সময়ই মানে স্পিড প্রার্থনা করলো চলে গেল মানে হয়তো আন্টি চাইছে যে দেখো আজকে বাজার করছি এটা যেন খাবারটা ঠিক মতো করতে পারি কিন্তু আঙ্কেল বেবি আঙ্কেলের জন্য তো ঠিক মতো ভিডিও করতে পারলাম না চলেন দেখা যাক কই যাই আমি আর নির্ঝর মোটামুটি ছন্ন ছাড়া হয়ে গেছি আমরা আসলে কোথায় যাব কোথায় যাব না আসলে ঠিক করতে পারতেছি না কিন্তু লাস্টে আমরা মোটামুটি ঠিক করছি যে আমরা বর্ন ইউনিভার্সিটিতে যাব আর একটা যাবো হলো কার বাড়িতে জানো বেতোভেনের বাড়িতে যাব সেই লোকটার আমি ভালো চিনি না কিন্তু নির্ঝর খুব ভালো করে চিনি নির্ঝর ওই লোকটা কে মানে তার পাশে আমরা কেন যাব উনি অনেক ফেমাস মিউজিশিয়ান ওনার যে 13টা সিম্ফনি আছে 13 সিম্ফনি এটার জন্য অনেক 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 বিখ্যাত অনেক ফেমাস তার উপর আরো ইস্যুটা হচ্ছে যে উনি কানে শুনতেন না তারপরে উনি যে ফেমাস সিম্ফনিগুলোর ক্রিয়েটর উনি আচ্ছা আচ্ছা ওনার বাসা বনে আর ওই যে প্রথমে আমরা যেটা বলতেছিলাম যে লুডভিস এখানে কি করতেছে লুডভিস দ্য গ্রেট তো বাভারিয়ার ক্রিং ছিল কিং ছিল আসলে আমরা এটা জানতাম না যে এই বেথোভেনের নাম মানে ফার্স্ট নেম হচ্ছে লুডভিস আচ্ছা আচ্ছা এটা আমরা জানতাম না তো এটা এখন জানলাম এই লুডভিগ কি ওই লুডভিগ যেটা যে মনে করেন যে আরেকটা লুডভিগ আছে না যে যার নামে অনেক বেশি মিউজিয়াম টিউজিয়াম আছে আমি যে কোনো সিটিতে যেমন আমি কবলেঞ্জে থাকি ওই যেন একটা ইয়ে আছে কি যেন মিউজিয়াম আছে তাহলে বোঝা যাবে লুডভিগ দ্য গ্রেট একজন আছে ওই নয়জবানস্টাইন কাসেল ওনারই আচ্ছা আচ্ছা বাভারিয়ার আচ্ছা তো এই যে বেথোভেন যে সেই লোক কি জার্মান না না অন্য কোনো কান্ট্রি ছিল বনের মানে সে বনেই তার জন্ম আর আমরা ইউনিভার্সিটিতে যাব আর হচ্ছে বনের যে ফেমাস ক্যাথিড্রালটা আছে আচ্ছা আচ্ছা ওই ক্যাথিড্রালে যাব আর অন্য টাইমে আমরা বাসে এদিক ওদিক রোমিং করে বেড়াবো আচ্ছা এখন আমরা মোটামুটি হাঁটতেছি আসলে একেবারেই খুব ছন্ন ছড়াভাবে হাঁটতেছি বনের
রাস্তাঘাট দেখতেছি, আমরা যেখানে প্রথমে ছিলাম সেটা আসলে খুব বেশি ক্রাউডে ছিল, কিন্তু এই এরিয়াটাতে আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পারতেছেন যে আসলে মানুষ বলতেই নাই, মাঝে মাঝে একটা দুইটা গাড়ি শেষাই করে চলে যাচ্ছে। কিন্তু এইখানের বাড়িঘরগুলা মানে মডার্ন যে বাড়ি সেটা, কারণ আমি অনেকগুলো সিটিতেই গিয়েছি যেখানে আসলে মোটামুটি বাড়ির একটা অন্যরকম ধাঁচ আছে, যেটা আসলে এইখানের বাড়িগুলো একেবারেই মডার্ন। এবং আমার যতটুকু ধারণা মানে বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়, চলুন ইয়ার কি যেন, যেই এরিয়াগুলো খুব বেশি মডার্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই এরিয়াগুলো আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়াতে মানে সেই এরিয়াগুলোকে আবার নতুন ঘরে সাজাইতে হয়েছে। আমরা আসলে একটা বনের জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, আমরা জানি না আসলে কোন দিকে যাচ্ছে, তো নির্ঝরের খুব ইচ্ছা এই প্লেসে আসবে, সেই জন্য আমরা এখনই দিদি হাঁটবো, মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কী বলে বম্বিং প্লেসগুলোতে যাবো, আমরা যোগ করলাম আর কি, সিরিয়াসলি ভাবেন না। এখন নেচার কেমন লাগতেছে? সো ফার গুড গুড। এখানে যদি নেচার একটা মনে করেন বান্ধবী থাকে, একটা কেন, একটা একটাই মনে করেন থাকুক, যদি মনে করেন একটা যদি বন্ধু বান্ধবী কেন একটা থাকে, ও বন্ধু বান্ধবী, আচ্ছা আচ্ছা হ্যাঁ বান্ধবী তো আমি আসলে হয়তো অন্যভাবে বলছি, নির্ঝর হয়তো অন্যভাবে বলতেছে, মানে ছেলের চিন্তা খারাপ হইতে পারে কিন্তু মানুষ ভালো। প্যান্ট ঝুলতেছে গাছে, কই প্যান্ট ঝুলতেছে কি রে ভাই, এ মানে আর কি ফাইজ লাগে নাকি, মানে গাছের উপরে কি প্যান্ট উঠছে নাকি? আচ্ছা ওই দেখেন একটা প্যান্ট ঝুলতেছে, ভিডিও আমার মনে দেখা যাওয়ার কথা, এখানে একটা কালো একটা কিস